ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر وقال النبي صلى الله عليه وسلم من رأى هلال ذي الحجة وأراد أن يضحي فلا يأخذن من شعره ولا من أظفاره أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى গুরুত্ব এবং প্রতিরোধ সম্পর্কে আজকের আলোচনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিদিন, প্রতি মাস এবং প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড সবই তো আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু এরপরেও কিছু দিনের মর্যাদা স্পেশাল রয়েছে, কিছু রাত্রের মর্যাদা স্পেশাল রয়েছে। এই স্পেশাল দিন এবং রাত্রের মধ্যে অন্যতম দিন এবং রাত্রি হচ্ছে জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের দিন এবং রাত্রি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ফজরের প্রথম আয়াতে 10 রাত্রির প্রথম খাইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু আমাদের সৃষ্টিকর্তা এবং আমাদের রিজিকদাতা, আমাদের পালনকর্তা, সুতরাং আমাদেরকে কোনো কিছু বোঝানোর জন্যে বা আমাদেরকে বিশ্বাস দেওয়ানোর জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা কি মনে করেন? কিন্তু এরপরেও যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথাও কসম খান, শপথ করেন কোনো বস্তুকে উল্লেখ করিয়া, তখন ওই বস্তুর, ওই জিনিসের দাম বহুগুণে বৃদ্ধি হয়ে যায়। কোরআনে আল্লাহ এক জায়গায় শপথ করেছেন, ওয়া তিন ওয়া যাইতুন, তিন এবং যাইতুন দুই ফলের কসম খাইয়া আল্লাহ শপথ করেছেন। সুতরাং মানুষের কাছে এই তিন এবং যাইতুন দুই ফলের মর্যাদা অনেক বেশি। আমরা অনেকেই যাইতুন ফল চিনি কিন্তু তিন চিনি না। কিন্তু গতদিন আমি দেখলাম একদম পাই ফেসবুকে তিন ফল যেটা ওইটার একটা পিকচার ফেসবুকে দিয়েছেন এবং মানুষ সেটাকে দেখার জন্য আগ্রহ হয়ে গেল, লাইক কমেন্ট করে দিচ্ছে। কারণ কোরআনে আল্লাহ যে বস্তুর শপথ খেয়েছে নিশ্চয়ই এই বস্তুর মর্যাদা অনেক অনেক বেশি। কোথাও আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন পাহাড়ের কসম খেয়েছেন, তোর পাহাড়ের কসম খেয়েছেন, এজন্য মানুষের মনের মধ্যে আগ্রহ থাকে যে জীবনে যদি একবার সুযোগ পাই ওই তোর পাহাড়টা যেন আমি দেখি। যে পাহাড়ের কসম খাওয়ার কারণে সেই পাহাড়ের মর্যাদা বৃদ্ধি হয়ে গেল, যে ফলের কসম খাওয়ার কারণে ফলের বৃদ্ধির মর্যাদা বৃদ্ধি হয়ে গেল, যে রাত্রের কসম খাইয়া আল্লাহ কথা শুরু করেছেন সেই রাত্রের মর্যাদা কি বৃদ্ধি হবে না? অবশ্যই বৃদ্ধি হবে। এখন এই রাত্রগুলো কোন কোন দিন আল্লাহ সরাসরি সেই রাত্রের কথা উল্লেখ করেন নাই যে কোন রাত্রে আল্লাহ কসম খেয়েছেন, কিন্তু বেশিরভাগ মুফাসসিরে কেরামের রায় হচ্ছে ওই রাতগুলো হচ্ছে জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের রাত।
এই 10 রাত্রির প্রথম থেকে আল্লাহ কথা শুরু করেছে। তার সাপোর্টে বিভিন্ন হাদিসও পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনের এবং এই 10 রাত্রির ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন। তিরমিজি এবং ইবনে মাজাহ মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে এই 10 দিনের ইবাদতের চাইতে বেশি প্রিয় আত্ম ইবাদত। অর্থাৎ এই 10 দিনের ইবাদত আল্লাহর চাইতে সবচেয়ে বেশি প্রিয়। সাথে আল্লাহর রাসূল বলেন যে এই 10 দিনের প্রতি এক দিনের রোজা এক বছরের রোজার সমপরিমাণ সওয়াব, এবং প্রতি এক রাত্রির ইবাদত শুভে কদরের ইবাদতের সমপরিমাণ সওয়াব। এক মাস রোজা রাখার জন্য আমরা কত চেষ্টা করি, কত কষ্ট করি, কিন্তু মাত্র একদিন রোজা রাখেন এই 10 দিনের মধ্যে আপনি এক বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। মাত্র এক রাত আপনি ইবাদত করেন শুভে কদর বাইকে ঢুকলে যতটুকু সওয়াব পাইতেন তার সমপরিমাণ সওয়াব পাবেন। শুভ কদরের প্রতিরোধ কতটুকু খাইরুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে আরো উত্তম। অর্থাৎ কোনো মানুষ যদি এক শুভ কদর ইবাদত করে তাহলে হাজার মাসে ইবাদত করলে যতটুকু সব পাওয়ার কথা তার সম্পূর্ণ সব হবে। যেমন আপনি এত সহজ আল্লাহর পক্ষ থেকে অফার চলতেছে, বিগ সেল চলতেছে যে মাত্র একটা রাত তোমরা ইবাদত করো এই রাত্রিগুলিতে, এর বিনিময়ে তোমরা শুভ কদরের সব পাবে। এই দিন সম্পর্কে আমরা অনেকেই অজ্ঞ, আমাদের এই দিন সম্পর্কে জ্ঞান নাই, এজন্য হেলায় চলে আমাদের এই দিনগুলো চলে যায়। আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের প্রথম 9 দিন এক থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন। 10 তারিখ তো রোজা রাখা যাবে না যেহেতু ঈদের দিন, এজন্য এই দিনের ফজিলত যদিও আছে কিন্তু রোজা রাখা ওই দিনে নিষিদ্ধ। যদি কোনো মানুষ ওই দিনে রোজা রাখে সব তো পাওয়ার দূরের কথা, উল্টা সে শাস্তি পাবে গুনাহ। এক তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার নির্দেশ এসেছে, আল্লাহর রাসূল এগুলো আছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনের ইবাদতের যে ওজন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে এই দিনগুলোর ইবাদতের ওজন অন্যান্য যে কোনো দিনের চাইতে বেশি, এবং এই দিনের ইবাদত আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে অন্যান্য যে কোনো দিনের চাইতে বেশি। সুতরাং তোমরা বেশি করে এই দিনগুলোতে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার বেশি বেশি করে তোমরা পাঠ করো। তাহলে এই হাদিস অনুযায়ী এই দিনগুলোতে পালন করার জন্য স্পেশাল একটা আমল পাইলাম, কি আমল সেটা যে আমরা যেন বেশি করে পড়ি, সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। তাহলে স্পেশাল একটা আমল এই হাদিসে পাঠানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই দিনগুলোকে এত ফজিলতপূর্ণ কেন পালন হবে, তার কারণটা কি? উলামায়ে কেরাম তার উত্তর দিয়েছেন যে এর অন্যতম কারণ হচ্ছে যে এই দিনগুলোতে স্পেশালি দুইটা আমল করা হয়, দুটি ইবাদত করা হয়, যেগুলো ওই দিনগুলোর সাথে সাথেই খাস, ওই দিনগুলোর সাথেই নির্দিষ্ট। বছরের অন্য কোনো দিন যদি মানুষ ওই আমলগুলো করে তাহলে তা গ্রহণযোগ্য হবে না। তন্মধ্যে একটা আমল হচ্ছে হজ। আমরা যে হজ করি এই দিনগুলোতেই হজ শুরু হয়, 8 তারিখ থেকে হজ শুরু হইয়া 12 তারিখ অথবা 13 তারিখ পর্যন্ত হজের কার্যক্রম শেষ হয়ে যায়। যেহেতু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ পালন করার জন্য ওই দিনগুলোকেই নির্দিষ্ট করেছেন, মানুষ যদি বছরের অন্য কোনো দিন কাবা শরীফ গিয়ে তওয়াফ করে, ফজরে আসরে চুপ চুমন বা চুমন খায়, শয়তানকে পাথর নিক্ষেপ করে, তাহলে হজ হিসেবে গণ্য হবে। হজ হিসেবে গণ্য হইতে হইলে ওই দিনগুলোকেই তার এই ইবাদত করতে হবে। যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদতের জন্য এই দিনগুলোকে নির্দিষ্ট করেছেন, এজন্য আল্লাহর কাছে এই দিনগুলোর মর্যাদা অনেক অনেক বেশি। আর আরেকটা ইবাদত সেটাও ওই দিনগুলোতে পালন করা হয়, যেমন 10, 11 এবং 12 তারিখ এই মাসের 10, 11 এবং 12 তারিখকে আল্লাহ নির্দিষ্ট করেছেন কুরবানি দেওয়ার জন্য। যদি অন্য মাসে মানুষ কুরবানি দিয়ে গরু জবাই করে, ছাগল জবাই করে,
বিসমিল্লাহ পাঠ করিয়া আল্লাহর নাম লইয়া দোয়া করে, তাহলে সেটার গোশত হালাল হিসেবে গণ্য হবে, কিন্তু কুরবানি হিসেবে গণ্য হবে। কুরবানি হিসেবে গণ্য হইতে হইলে ওই তিন দিনের যে কোনো একদিন সেই কাজটা করতে হবে। তাহলে হজ এবং কুরবানি দুই এবাদতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনগুলোকে নির্দিষ্ট করেছেন, এতেই ইঙ্গিত করে যে এই দিনগুলোর ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অনেক অনেক বেশি। হজ কুরবানি সম্পর্কে আগামী সপ্তাহে আমরা আলোচনা করব, জাস্ট একটা ইঙ্গিত দিচ্ছি যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ এবাদত, যে কুরবানির মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করে। কিন্তু আজকে এই কুরবানিটাও দুর্নীতি মুক্ত নয়। দেখেন আমাদের বাংলাদেশে এই কুরবানির পশুর মধ্যে ইঞ্জেকশন দিয়া তাকে ফুলাইয়া পাপাইয়া মার্কেটিংয়ে বিক্রি করা হচ্ছে। এইভাবে কৃত্রিম পর্যায়ে কৃত্রিম পন্থা অবলম্বন করিয়া যদি গরুকে ফুলানো হয় খাপানো হয়, তাহলে মানুষের বডির মধ্যে মারাত্মক জীবাণু ঢুকবে, বিষাক্ত জীবাণু ঢুকবে, যে বিষাক্ত জীবাণুর মাধ্যমে মানুষ মারাও যেতে পারে, অত্যন্ত ক্ষতিকর। কিন্তু একটা এবাদতকেও আজকে মানুষ দুর্নীতি মুক্ত করতে পারলো না, আজকে লালচের এবং লোভের ঊর্ধ্বে রাখতে পারলো না, গরু মহিষকে ইঞ্জেকশন দিয়া এই কুরবানির মতো গুরুত্বপূর্ণ এবাদতকেও মানুষ নষ্ট করে ফেলছে। আমার তো ভয় লাগে, আল্লাহ কোরআনে বলেছেন ইন ইয়াশা ইউযিবুকুম আইয়ুহান নাস ওয়া ইয়াতি বি আখারি, যে তোমরা যদি এইভাবে আল্লাহর বিধানকে পরিবর্তন করো, দুর্নীতি করো, তাহলে হতে পারে আল্লাহ যদি চান তাহলে তোমাদেরকে সরাইয়া অন্য একটা জাতিকে নিয়ে আসতে পারে। আমরা যেভাবে দুর্নীতিতে লিপ্ত হয়েছি, হজ কুরবানি ঈদ কোনোটাই আমাদের দুর্নীতির বাইরে নয়। আমার ভয় লাগে যে বাংলাদেশের মানুষের উপর কোন নাকি আল্লাহ গজব দিয়ে দেন এবং এই জাতিকে ধ্বংস করি আর একটা জাতিকে নিয়ে আসে। এজন্য এই বিষয়গুলো থেকে আমরা হেফাজত থাকতে হবে, আমরা যেন এই বিষয়গুলোকে মানুষের কাছে পৌঁছাই, মানুষকে বুঝিবার চেষ্টা করি, ভাই সারাদিন হয়তো তুমি পয়সা কামাইতেছো, গোটা জীবন হয়তো পয়সার পিছনে আসো, কমপক্ষে এই বিষয়গুলোকে দুর্নীতির বাইরে রাখো, তোমার লোভ লালসের বাইরে রাখো, মানুষগুলোকে বাঁচতে দাও এবং মানুষের গুরুত্বপূর্ণ এবাদতকে যাতে সুযোগভাবে মানুষ আদায় করতে পারে সেই সুযোগটা করে দাও। যাই হোক, আজকের আমাদের সেই বিষয়ে আলোচনা নয়, আমরা সামনে সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করবো। এরপরে আল্লাহর রাসূল বলে এই মাসের চাঁদ যখন দেখা হয়, চাঁদ দেখার পরে যে ব্যক্তির রোজা রাখার ইরাদা আছে, সরি কুরবানি করার ইরাদা আছে, যে ব্যক্তি কুরবানি করবে নষ্ট করেছে, সে যেন চুল এবং নখ না কাটে। মান রাআ হিলালা যিল হিজ্জাতি ওয়া আরাদা আন ইউযাহিয়া ফালা ইয়াখুযান্না মিন শাআরিহি ওয়ালা মিন আযবারিহি, যে ব্যক্তি যুলহিজ্জা মাসের চাঁদ দেখলো আর চাঁদ দেখার পরে তার ওই মাসে কুরবানি করার ইরাদা আছে, সে যেন তার নখ এবং চুল না কাটে। তাহলে এই হাদিসটা আমরা পাইলাম, যারা আমরা কুরবানি দিব আমরা চাঁদ দেখার সাথে সাথে যে একেবারে কুরবানি করার আগ পর্যন্ত যাতে ফুল উন্নত না থাকে, এজন্য এই মাসকে ফলো করতে হবে। মাস কখন শুরু হবে? খুব সম্ভবত এই মাস শুরু হবে সোমবারে। তো সোমবারে যদি শুরু হয় আপনি রবিবারে মুখ শেভ করেন, চুলকে সাটো করেন এবং মুখ কেটে ফেলেন, তখন ইনশাল্লাহ এক 9-10 দিন সহজে চলে যাবে। এর আগে যদি আপনি খেয়াল না করেন তাহলে নখ লম্বা হয়ে যাবে, চুল লম্বা হয়ে যাবে, তখন আপনার জন্য অসুবিধা হবে। এজন্য এটা আগ থেকে একটু খেয়াল রাখবেন। প্রশ্ন হচ্ছে যে এই নখ না কাটা আর চুল না কাটার মধ্যে কি হিকমত রয়েছে, কেন আল্লাহ রাসূল এই নির্দেশ দিলেন? উলামায়ে কেরাম বলেন, দেখেন এই মাসে যারা হজে যায়, যারা হজ পালন করে, তাদের জন্যে নখ কাটা, চুল সাটো করা, শেভ করা, মাথা ঢাকা, পা ঢাকা, আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো সম্পূর্ণভাবে হারাম, যেগুলো এহরাম বাদাল করে তাদের জন্য এগুলো এলাউড হয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা চান যে হজে মানুষ যখন যাবে তখন সে পাগলের বেশ ধারণ করবে। মানুষ বিভিন্ন সময় পাগলের বেশ ধারণ করে, প্রেমিকাকে পাওয়ার জন্যে পাগলের বেশ ধারণ করে, সুনাম খ্যাতি অর্জন করার জন্য পাগলের বেশ ধারণ করে, কত পীর লঙ্গরসা তালাশা আরো কত কিছু, এই যে তারা বিভিন্ন রূপ ধারণ করে, এর অর্থ হচ্ছে পয়সা কামানো, ইজ্জত কামানো, এগুলোর জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা চান হে বান্দা, তুমি তোমার প্রেমিকাকে পাওয়ার জন্য নয়, টাকা পয়সা পাওয়ার জন্য নয়, ইজ্জতকে পাওয়ার জন্য নয়, বরঞ্চ আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি আমার পাগল হয়ে যাও। তুমি যদি প্রকৃতপক্ষে আমার পাগল হয়ে যেতে পারো তাহলে আমি তোমাকে এমন পুরস্কৃত করব যে তুমি মার পর থেকে জন্ম হওয়ার সময় যেভাবে ছিলে সেভাবে আমি তোমাকে ফিরাইয়া সম্পূর্ণ গুণামুক্ত করে আবার ঘরে পৌঁছে।
এজন্য যাদের কেরাম যারা তারা তো ওই বেশ কারণ করতেছে, আমরা তো সেই বেশ কারণ করার সুযোগ আমাদের নাই, যেহেতু আমরা হয়ে যাচ্ছি না। আল্লাহ রসুল ওদের সাথে একটু মিলাইবার সুযোগ করে দিলেন, তারাও নখ কাটতেছে না, চুল কাটতেছে না, তুমিও তাদের সাথে মিলার জন্য এই নয়টা দিন তুমি নখ কাটিও না, চুল কাটিও না। হতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতে জুস মারবে, যেহেতু আমার বান্দা ওদের নমুনা ধারণ করছে, ওদের মতো হয়ে গেছে, আমি ওদেরকে মাফ করে দিব না, এদেরকে কেন আমি মাফ করে দিব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতে হয়তো জুস মারতে পারে, আর আল্লাহ ওদের সাথে আমাদেরকে হয়তো মাফ করে দিতে পারে। এজন্য আল্লাহ রসুল সেই বেশ ধারণ করার জন্য বলেছে। যাই হোক, এই দিনগুলোতে যেহেতু সব অনেক অনেক গুণ বেড়ে যায়, এজন্য আমাদেরকে এই দিনগুলোকে কিভাবে এবাদতের মধ্যে কাটানো যায় সেই প্ল্যান করতে হবে। দেখেন, আমরা যে রমজান শরীফের রোজা রাখছি, ১৯ ঘন্টা অথবা ২০ ঘন্টা আমরা রোজা রাখছি, এবং বেশিরভাগ মানুষকে জিজ্ঞাসা করেন, সবাই যদি একই আনসার দেন, আলহামদুলিল্লাহ এই দিনগুলো অনেক ভালো গেছে, কোনো কষ্ট হয়নি, হয়তো দুই চারজন বলতে পারেন কষ্ট হয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষের মনে এই ধারণা যে এই দিনগুলো আমাদের খুব ভালো গেছে, কোনো কষ্ট হয়নি। যেহেতু ১৯ ঘন্টা বা ২০ ঘন্টা রোজা রাখার এক্সপিরিয়েন্স আমাদের আছে, এমন তো দিন আরও অনেক শর্ট হয়েছে, আরও অনেক ছোটো হয়েছে, বর্তমানে রোজা রাখতে গেলে মাত্র ১৩-১৪ ঘন্টার প্রয়োজন, এই দিনগুলোতে রোজা রাখা তো এত কঠিন না। আপনি এই দিনগুলোতে রোজা রাখার প্ল্যান করেন যে এই ৯টা দিন আমি রোজা রাখবো, আপনি একদিন রোজা রাখবেন এক বছরের সমপরিমাণ সব হবে, এটা হচ্ছে আপনার বেনিফিট। ২ নম্বর হচ্ছে, আপনি যেহেতু রোজা রাখার জন্য সেহরি খাওয়া খাইতে উঠবেন, সেহরি খাইতে যখন উঠলেন, সেহরি খাওয়া শেষ, এখনো ১০ মিনিট বাকি আছে, ৫ মিনিট বাকি আছে, আপনি ৪ রাকাত, ৮ রাকাত অথবা ১২ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন। অনেকের ওই তো গোটা বছর চলে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ হয় না। যারা তাহাজ্জুদের নামাজ পড়েন তাদের আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বিশেষ মর্যাদা রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত নৈকট্য শীল তারা হয়ে যান। তো আমরা যারা ১২ মাস তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না, অন্তত এই সুযোগকে আমরা যেন কাজে লাগাই, যেহেতু আমি সেহরি খাওয়ার জন্য উঠবো, ওই সময়টাকে আমি ৫ মিনিট ১০ মিনিট আগে উঠিয়া আমি যেহেতু ৪ রাকাত অথবা ৮ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। এরপরে আপনি একটা প্ল্যান বানান, যদি কোনো মানুষ প্ল্যান না করে তাহলে ওই মানুষ সফল হইতে পারে না, যেন প্ল্যান বানাইতে হবে। অনেক ওই বর্ষ চলে যায়, আমরা কোরআন শরীফের এক কথম করতে পারি না, যেহেতু অত্যন্ত বর্তমানপূর্ণ দিন এই ১০ দিন, এই জন্য আমরা প্ল্যান বানান যে কমপক্ষে আমি এক কথম কোরআন করব। আপনি এক কথম কোরআন করতে গেলে যারা ভালোভাবে কোরআন করতে পারেন তাদের জন্য মাত্র ১ ঘন্টা সময় প্রয়োজন দেয়নি, ১ ঘন্টার সময়ে ৩ পারা কোরআন তিলাওয়াত করা যায়, ১ ঘন্টা সময় দেন। আর যারা খুব দ্রুত কোরআন শরীফ পড়তে পারেন না, আপনার হয়তো ১.৫ ঘন্টা লাগবে অথবা ২ ঘন্টা লাগবে, আপনি ২ ঘন্টা সময় দেন, সময় দিয়ে দিয়া এইভাবে ১০ দিন যদি আপনি কোরআন তিলাওয়াত মধ্যে কাটান তাহলে আপনার কোরআনের পূর্ণ এক রকম হয়ে যাবে। এবং সাথে সাথে ওই যে সমস্ত তসবির কথা বললাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তসবিরগুলো বেশি বেশি করে পাঠ করবেন। আমরা আসলে সময়গুলোকে কাজে লাগাই। আমি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজনের আঙ্কল, আমি নিজেও এক্সারসাইজও যাই, উনিও যান, ওনাকে আমি গতকালকে বলেছি যে আপনি একটা কাজ করেন, আপনি যখন এক্সারসাইজ করবেন দৌড়াইতেছেন ২০ মিনিট অথবা ২৫ মিনিট, এই ২০ মিনিট অথবা ২৫ মিনিট আপনার তো বেকার চলে যাচ্ছে, আপনি এই সময়টাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন। ২০ মিনিট যদি আপনি সুবহানাল্লাহ পড়েন তাহলে চিন্তা করি দেখেন আপনি কয়েক কত হাজার বার সুবহানাল্লাহ পড়তে পারবেন। মাত্র ৩০ সেকেন্ড সুবহানাল্লাহ পড়লে ১০০ বার পড়া যায়। আপনি ২০ মিনিট সুবহানাল্লাহ পড়েন, আপনি কোন দিকে সময় চলে যাচ্ছে সেটাও বুঝতে পারবেন না, সাথে সাথে কয়েক হাজার বার সুবহানাল্লাহ হয়ে যাবে। আমরা তাফসিরে বলেছি যদি কোনো মানুষ একবার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পাঠ করে তাহলে সে ১,২৪,০০০ সওয়াব। মারা যাওয়ার সাথে সাথে না টাকা চলবে, না পাউন্ড চলবে, না ডলার চলবে, কিছুই চলবে না, সেখানকার কারেন্সি হচ্ছে সওয়াব নেকি। আর এই সওয়াব এবং নেকি খামানোর একমাত্র পন্থা হচ্ছে আপনি আল্লাহর তাসবিহ পাঠ করেন, জিকির করেন। জিকিরের অন্যতম পন্থা হচ্ছে যে আপনি সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। গাড়িতে উঠছেন, এখান থেকে মোরগেট যাইবেন, এই যাইতে সময় আপনার ৪০ মিনিট সময় লাগে, বাক করে ফেলেন যে ১০ মিনিট আমি ইস্তেফার করবো, ১০ মিনিট আমি দুরুদ শরীফ পড়বো, বাকি ১০ মিনিট আমি আল্লাহ আকবার পড়বো, বাকি ১০ মিনিট আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো। এই ১০ মিনিট ১০ মিনিট যদি আপনি বাক করে ফেলেন, ৪০ মিনিটের ভিতরে কত হাজারবার দুরুদ পাঠ করা হবে, কত হাজারবার সুবহানাল্লাহ পাঠ করা হবে, কত হাজারবার আলহামদুলিল্লাহ পাঠ করা হবে। আমাদের দেশের যে হাফিজ হুজুর ছিলেন, নাম তো অনেকেই শুনেছেন, উনি সবসময় কোরআন শরীফ তিলাওয়াত করতেন, বক্তব্য দিচ্ছেন, বক্তব্য দেওয়ার মধ্যখানে মুরব্বী হয়ে গেছেন, একটু বিরতি নিচ্ছেন, ওই বিরতির মধ্যেও উনি তিলাওয়াত করতেছেন, পানি খাবেন তো পানি হাত দিয়ে উড়ে দিতেছেন,
ওই সময় উনি সুবহানাল্লাহ পড়তেছেন অথবা কোরআন শরীফের কোনো একটা আয়াত তেলাওয়াত করতেছেন, ওই সমস্ত নেককার মানুষ তারা একটা সেকেন্ডও দেখার হারাইতে চান নাই, প্রতিটা সেকেন্ডের মূল্য দিয়েছেন। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে এত পুরস্কৃত করেছেন, তাদের ইজ্জত দুনিয়াতেও ছিল, আর আসল ইজ্জত তারা পরকালে পাবে, আসল ইজ্জত মালিকও তারা পরকালে পাবে, যেহেতু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে স্পেশাল অফার আসতেছে আগামী 10 দিন জুলহিজ্জা মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমরা যেন এই পুরো 10টা দিন এবাদতের মধ্যে কাটাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শুকর বলি আমি। Dear brothers, today I will be